প্রথমত তো শারীরিকভাবে আহত হয়েছিলাম এবং অসুস্থ ছিলাম, এবং পরবর্তীতে গতকাল থেকেই তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছিলেন সারেগামা পাখ্যাত নোবেলম্যান। বেয়াদবির চরম শীর্ষে পৌঁছে গিয়ে বাংলাদেশের গুণী শিল্পীদের নিয়ে করেছিলেন আজে বাজে মন্তব্য। আসিফ আকবরের দেওয়া একটি গিটারও ভেঙে আবার ফেরত দেয় এই নোবেলম্যান। ভাই এখন ধরেন যে এই আমার যে যখন এই অ্যাক্সিডেন্টটা গেল আর কি, অ্যাক্সিডেন্টের পরে আসলে আমি প্রথমত তো শারীরিকভাবে আহত হয়েছিলাম এবং অসুস্থ ছিলাম, এবং পরবর্তীতে আমার বিরুদ্ধে যে ধরনের মানে নিউজ গুলো পাবলিশ হয় এগুলো আসলে একটু আমাকে মানসিক ভাবেও অসুস্থ করে দিছিল আপনি বলতে পারেন। সেই জায়গা থেকে হয়তো আমি দুই একটা খুব বাজে কথা বলে ফেলছি, যেগুলো আসলেই আমার কখনোই মানে আমার কাছ থেকে আমার অডিয়েন্স শ্রোতা যারা আছে তাদের কাম্য না। তিনি একটি ভিডিও বার্তায় জেমসকে নিয়ে যা বললেন, আমি আমার নিজের পিতার পরে যদি কাউকে সম্মান করে থাকি পৃথিবীতে সেটা হচ্ছে জেমস ভাই, কিন্তু সেই জেমস ভাইয়ের এগেনস্টে হচ্ছে আমার তরফ থেকে দু একটা কথা হয়তো রাগে অভিমানে অথবা না বুঝে ম্যাচুরিটির অভাবে আমি বলে ফেলছি। নোবেল ক্ষমা চেয়ে যা বললেন, এই জন্য তো আমি বারবার মানে ক্ষমা চাইছি এবং এটা আসলে আজীবন আমি ক্ষমা চেয়ে যাবো, এই জন্য আজীবন ক্ষমা প্রার্থী, আশা করি জেমস ভাইও আমাকে ক্ষমা করবেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের লোকেশনে গিয়ে এই স্ট্যাটাস দেন নোবেলম্যান। অবশ্যই কথা দিচ্ছি ভাই সবার সামনে। সারেগামা পাখ্যাত নোবেলম্যানের এমন কৃতিকলাপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।